আজকের ভূগোলের টপিক হলো শিলা, যা তোমাদের তৃতীয় চ্যাপ্টার। এটি ক্লাস এইটের জন্য আলোচনা করা হচ্ছে বিশেষভাবে। স্টাডি টাইম সেলিব্রেটস কোলাবোরেশন উইথ কোয়াবেরি ডট ইন, ইন্ডিয়াস বেস্ট লো বাজেট মার্কেট। Hey, if you want to buy these watches, you don't need to install any app. Buy it from the links in the description. Or you can place your order on call. Lowest price, A1 quality, COD all over India. Easy replacement. Kuaberi.in তাহলে তোমাদের প্রথম বিষয় হবে শিলা কাকে বলে বা শিলা বলতে কি বোঝো। পৃথিবীর যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্বের মিশ্রণ। আর যে খনিজ থেকে এটি গঠন করা হয়ে থাকে তা মিনারেলস রূপেও বলতে পারো বা খনিজ। খনিজ দিয়ে শিলা গঠন করা হয়। তাহলে তোমরা বলতে পারো যে এবার খনিজ কাকে বলে। পৃথিবীর মধ্যে যে শক্ত বা কঠিন বা নরম অবস্থায় অবস্থিত এবং সেটি বিভিন্ন রঙের বা বিভিন্ন ধরনের দেখতে হতে পারে তাকে খনিজ বলা হয়। যেমন গ্রানাইটের শিলায় কোয়ার্টজ, ফেলস্পার, মাইকা, হর্নবেড ইত্যাদি দ্বারা গঠিত। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট বা আর্গানাইটের খনিজ দিয়ে গঠিত। তোমাদের একটা কথা মনে রাখা উচিত, সমসত্বের মিশ্রণের উপাদানগুলি সব জায়গায় সমান অনুপাতে থাকে আর অসমসত্বের মিশ্রণের উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। বা তোমরা বলতে পারো সমসত্বের মিশ্রণগুলি প্রত্যেকটি জায়গায় সমানভাবে থাকে এবং অসমসত্বের জিনিসগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থাকে। এবং দ্বিতীয় হলো শিলার প্রবেশতা, বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থে প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। সচিত্রতা হলো শিলার মধ্যেকার শূন্য স্থান, শিলার মোট আয়তনের অনুপাত। প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে এবং সচিত্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে। প্রকৃতিতে বিভিন্ন ধরনের শিলা দেখতে পাওয়া যায় এবং এদের তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হলো আগ্নেয়গিরি শিলা, দ্বিতীয় হলো পাললিক শিলা, আর তৃতীয় হলো রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয়গিরি শিলা কাকে বলা হয় বা ইগনিয়াস রক কাকে বলা হয়? পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত বা ও তরল অবস্থায় থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে প্রথম যে কঠিন শিলাটি সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলা হয়। এই আগ্নেয় শিলা তুমি বলতে পারো যে পৃথিবীর মধ্যে যে ম্যাগমা থাকে সেই ম্যাগমা যখন বেরিয়ে এসে পৃথিবীর উপরে ভূত্বকের ওপর শীতল হয় এবং যে শক্ত বা কঠিন পদার্থের রূপে সৃষ্টি হয় তাকেই আগ্নেয় শিলা বলে। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া এই শিলা আর এক নাম হলো প্রাথমিক শিলা। ভূভ্রান্তরে বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমার রূপে থাকে। এই ম্যাগমা ভূভ্রান্তরে প্রবল চাপে লার্ভা রূপে ভূপৃষ্ঠে উঠে আসে এবং ভূভ্রান্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে। আবার আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়েছে, এক নিঃসারী আগ্নেয় শিলা আর দ্বিতীয় হল উদ্ভেদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম। ভূভ্রান্তরে অত্যাধিক চাপ উত্তাপ গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লার্ভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তার নাম হলো নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসল্ট বা অ্যাবসিডিয়ান। আবার ভূভ্রান্তরে গলিত ম্যাগমা ভূত্বকে দুর্বল ফাটল বা ছিদ্রের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূভ্রান্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয় যে শিলার গঠন করে তাকে উদ্ভেদী আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট, ডলোরাইট ইত্যাদি। আবার উদ্ভেদী আগ্নেয় শিলাকেও দুভাগে ভাগ করা হয়েছে, এক হলো উপপাতলিক শিলা আর দ্বিতীয় হলো পাতলিক শিলা। এই উপপাতলিক শিলা কাকে বলা হয়? ম্যাগমা ভূভ্রান্তরে কোনো ফাটল বা ছিদ্র দিয়ে ধীরে ধীরে শীতল ও কঠিন হয় জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতলিক শিলা, যেমন ডলোরাইট। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরে একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি হয় পাতলিক শিলা। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে এই শিলাগুলির দানা কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট।
আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি কী কী? এটি শক্ত, ভারী এবং খুব ঘনত্ব বেশি। এতে কেলাসের মতো গঠন দেখা যায়। এবার কেলাস কাকে বলে? বিভিন্ন খনিজের সাথে দৃঢ় জলের অণু সংযুক্ত হয়ে কেলাস গঠন করে, যা দেখতে স্বচ্ছ উজ্জ্বল। এই কেলাসের মধ্যে এই পরমাণুগুলি যে নির্দিষ্ট বিন্যাসে অবস্থান করে তা অনেকটাই ছবিতে দেখানো হলো, যা কমলালেবুর মতো দেখতে। সাধারণত আগ্নেয় শিলার সময় এই খনিজ সাথে জল থেকে যায়, যার ফলে এই শিলার মধ্যে শিলার মতো অবস্থান করে। শিলাটি ঠান্ডা হলে ওই শিলায় আকারে থাকা খনিজ জল বাষ্পীভূত হয় এবং ক্লাস গঠন করে। কোয়ার্টজ, টেস্ট কোয়ার্টজ, ক্যালসাইট ও হিরে, এই সব খনিজগুলিতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়। আগ্নেয়গিরির আরেকটি বৈশিষ্ট্য হল শিলার উলম্ব দারণ বা জয়েন্ট ফাটল দেখা যায়, তাই এতে প্রবেশতাও বেশি থাকে। আর তোমাদের দুটি আগ্নেয় শিলার পরিচয় দিয়ে রাখি, এক হলো গ্রানাইট, দ্বিতীয় হলো ব্যাসল্ট। প্রধানত আগ্নেয় শিলা ভূদেশীয় ভূত্বক তৈরি করে, যা হলো গ্রানাইট, যা দেখতে হালকা সাদা ধূসর গোলাপি রঙের। এই শিলা কোয়ার্টজ, ফেলস্পার, মাইকা, হর্নবেল দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী, শক্ত, গ্রানাইটের ক্ষয়ক্ষমতাও খুব বেশি। ভূপ্রান্তরে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে এই শিলাগুলি কিছুটা দানা যুক্ত হয়ে বড় আকার ধারণ করে থাকে। গ্রানাইট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। এবার দ্বিতীয় হল ব্যাসল্ট, প্রধানত আগ্নেয় শিলা যা মহাসাগরীয় ভূত্বক গঠন করে। খুব ভারী, শক্ত, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এর বেশি এবং এই শিলা গাঢ় ধূসর কালো রঙেরও হয়ে থাকে। ব্যাসল্ট গঠনকারী খনিজগুলি হলো কোয়ার্টজ, ফেলস্পার, অলিভিন ও পাইরিয়ক্সিন। এবং ব্যাসল্ট শিলা উলম্ব দারণ ও ফাটল সংখ্যা খুব বেশি থাকায় প্রবেশতা যথেষ্ট বেশি। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ায় এর দানাগুলি বেশ সূক্ষ্ম, যা 1 মিলিমিটার এরও কম। ব্যাসল্টের শিলার গঠন অঞ্চল চ্যাপ্টা আকৃতি ভূমিরূপ দেখা যায়। এরপর হলো তোমাদের পাললিক শিলা। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উচ্চ স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবাহিত হয় বা চলমান কোনো মাধ্যম দ্বারা জলিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদী তলদেশে জমাট হতে থাকে। এইভাবে বছরের পর যদি বছর ক্ষয়প্রাপ্ত হয়ে সেটি সঞ্চয় হতে থাকে স্তরে স্তরে এবং তার চাপের ফলে জমাট বেড়ে যেই শক্ত একটি শিলা সৃষ্টি হয় তাকেই পাললিক শিলা বলে। এই শিলার মধ্যে বালি, পলি, কাদার ভাগ বেশি থাকে এবং এটি পলি থেকে সৃষ্টি হয় বলে একে পাললিক শিলাও বলা হয়। যেমন তোমরা শুনে থাকবে চুনা পাথর, বেলে পাথর ও কাদা পাথর। পাললিক শিলার বৈশিষ্ট্য হলো এই শিলা স্তরায়ণ, কাদা, চিড় খাওয়ানো দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দুটি দেখতে হবে। এই শিলা সচিত্র ও ভঙ্গুর দেখা যায়। এই শিলা প্রবেশটা খুব বেশি, ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও এই রকম বিভিন্ন ধরনের দেখা যায়। কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলায় দেখা যায়। আগ্নেয় শিলার থেকে এর কঠিনতা অনেক কম এবং দারণ ও ফাটল কেলাস গঠন প্রভৃতি দেখা যায় না। পাললিক শিলার কিছু গুরুত্ব বলে বলতে পারে, প্রায় 30-35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় বা ভূমিকম্পের সময় পৃথিবীর অরণ্য তা ভূগর্ভের তলদেশে চলে যাওয়ার ফলে বা ভূগর্ভের মধ্যে চলে যাওয়ার ফলে সেটি ভূগর্ভের চাপ ও তাপে তার কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়েছে। এবং পৃথিবীর প্রায় 7-10 কোটি বছর আগে পাললিক স্তরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদে চাপা পড়ে যায়, যা ভূমিকম্পের কারণেও বলতে পারো। এবং ওপরে স্তরে প্রবল চাপের এবং ভূগর্ভে প্রচণ্ড তাপে তাদের দেহের হাইড্রোকার্বন এবং জৈব যৌগের মিশ্রণের ফলে পরিণত হয় খনিজ তেল। এবং এর ঠিক ওপরেই খনিজ যে গ্যাস সেইগুলি সঞ্চিত হতে থাকে বা প্রাকৃতিক গ্যাসও বলতে পারো। পাললিক শিলা আবার দুই প্রকারে হয়ে থাকে, এক হলো সংঘাত শিলা আর দ্বিতীয় হলো অসংঘত শিলা। সংগত শিলা কাকে বলে? প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলায় সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা। এবং যেমন বলতে পারো কংলোমারেট, অসংগত শিলা। রাসায়নিক উপায় বা জৈব উপায় সৃষ্টি শিলাই হলো অসংঘত শিলা।
যেমন ওই চুনা পাথর লবণ শিলা ইত্যাদি। তবে পাললিক শিলা উদাহরণ হিসেবে চুনা পাথর বেলে পাথর ও কাদা পাথর নিয়ে আলোচনা করা বলা হয়েছিল, কিন্তু এর বৈশিষ্ট্য কিছু আলোচনা করা হচ্ছে। যেমন চুনা পাথরে যা কার্বন বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জলে বা অ্যাসিড মিশ্রিত জলে এটি দুটো দ্রবীভূত হয়। ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় তা। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম, প্রবেশতাও বেশি। চুনাপাথর অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায়। এরপর হলো বেলে পাথর। বেলে পাথরের প্রবেশতাও বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি এবং বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, দূষরও হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলে মৃত্তিকা লবণাক্ত এবং উর্বরতা কম হয়ে থাকে। এরপর তোমাদের হলো কাদা পাথর। কাদা পাথরের রং কালচে ধূসর। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট, এটি মিহি দানাযুক্ত শিলার উদাহরণ। সচিত্রতা খুব বেশি, কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির। শিলাকে পাতলা স্তরে ভেঙে যায় বলে বাড়ির পিলার তৈরি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এটি খুব সহজে স্তর বরাবর ভেঙে যায়। এরপর তোমাদের আছে রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা পুরো অভ্যন্তরে চাপ, তাপ এবং নানা রকম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তা পুরানো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে ফেলে, যার ফলে নতুন এক বৈশিষ্ট্যের শিলায় পরিণত হয়। একেই রূপান্তরিত শিলা বলা হয়। রূপান্তরিত শিলা হওয়ার পেছনে অনেকগুলি কারণ থাকতে পারে, যা অত্যাধিক চাপের ফলে হয়ে থাকে। যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট, প্রচণ্ড চাপে যেমন সেল থেকে স্লেট, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেমন হলো অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট। তোমার নিচে ছবিতে কতগুলি উদাহরণ দেওয়া আছে সেগুলি দেখতে পারো। এছাড়া রূপান্তরিত শিলার কতগুলি বৈশিষ্ট্য হলো, যেমন রূপান্তরিত শিলার ফলে আগ্নেয় বা পাললিক শিলা বেশ কঠিন হয়ে থাকে। এই শিলা কেলাসযুক্ত হতে পারে, যা আগ্নেয় শিলাতে দেখা যায় না, কিন্তু সেটি রূপান্তরিত হওয়ার ফলে কেলাসযুক্ত হয়। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আগের তুলনায় মসৃণ, চকচকে এবং কেলাসিত হয়। পাললিক শিলা রূপান্তরিত হলে ভঙ্গুরতা কমে বা যে ক্ষয় ক্ষমতা সেটি কমে যায় এবং সেটি শক্ত হয়। রূপান্তরিত শিলার ফলে শিলার ভেতরে খনিজের অবস্থান পরিবর্তন ঘটে, তখন একই ধর্ম বিশিষ্ট খনিজের একদিকে কাছাকাছি চলে আসে। প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরিত সময় পাললিক শিলার মধ্যস্থ জীবাশ্মগুলিও নষ্ট হয়ে থাকে। এটি একমাত্র যে ক্ষয় হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে বলতে পারো। রূপান্তরিত শিলার মধ্যে যেমন হলো মার্বেল, চুনাপাথর থেকে এটি রূপান্তরিত হয়। মার্বেলের পাথর দেখতে খুব সুন্দর ও মসৃণ চকচকে হয়ে থাকে, এটি সাদা, সবুজ, ধূসর, হলুদ, নীল রঙের হয়ে থাকে। মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায় এবং এটি স্থাপত্য ভাস্কর্যের কাজেও লাগে। এরপর হলো স্লেট। স্লেটের রূপান্তরিত রূপ এবং স্লেট বেশি মসৃণ নীলচে থেকে কালো রঙের হয়ে থাকে। পাতলা পাতের আকারে স্লেট সহজে ভেঙে যায় এবং এই ধর্মের জন্য স্লেটে দিয়ে ঘরের টালি তৈরি করা হয়। এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরি করতে এর কাজে লাগে। এরপর হলো নিচ, গ্রানাইডের রূপান্তরিত রূপ। নিচ শক্ত ও ক্ষয় প্রতিরোধকারী শিলা, এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলি একসাথে থাকে। এই ধরনের নিচকে ব্র্যান্ডেড নিচ বলা হয়। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয়। রাস্তাঘাটে নির্মাণ কাজেও এটি প্রচুর ব্যবহার করা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। এরপর তোমাদের শিলাচক্র নিয়ে আলোচনা করা হবে। তোমরা দেখতে থাকো স্টাডি টাইম। এখানে জিওগ্রাফি ছাড়াও অন্যান্য ভিডিও আসতে থাকে, যেমন ফিজিক্স, হিস্ট্রি, ম্যাথ, এক্সেট্রা।